সাধু কাহাকে বলা হয়? এইবারে যদি সেই সাধুর কথাই যাই, অনেক রকমের সাধু আমরা দেখতে পাই। দেখবেন কেউ লম্বা টিকি, কেউ সরু টিকি, কেউ সাদা বসন করে, কেউ তিলক ধারণ করে, কেউ সিঁদুর লাগায়, কেউ গাঁজা খায় বম বম করে, কেউ আবার মালা জপ করে, কেউ আছে অনুকূলের মতে, কোন কোন সাধুর সেবায় মাংস ছাড়া হয়ই না, আবার কেউ নিরামিষ ভোজি, কেউ নারীকে সঙ্গে নিয়ে সাধু হয়, কেউ আবার নারীকে বর্জন করে। এই যে এত রকমের সাধু দেখি এই ধরার পরে, আবার দেখবেন যারা এই যে হরিচন্দ্রের মতে আছে, দেখবেন ডাঙ্কা পিটাতে পিটাতে বলটা হলো হরি বল, তাই না? হরি বল, কিন্তু ডাঙ্কা পিটাতে পিটাতে লাফাতে লাফাতে শেষ আর হরি বল থাকে না, হরি বল হয়ে যায় হোক বল হোক বল। মানে লাফাতে লাফাতে যখন আর দম টানতে পারে না, খিচুনি আসে, তখন এই যে ঠাকুর ঘরে চেপে গেছে, ধর ওইটাকেই ধর। তের মধ্যে সাধু কোনটা? আবার আর এক রকমের সাধু আছে, ব্যাপারটা কিরকম হলো একটু খুলে বলি আপনাদের কাছে। মানে সমস্যা একটাই হয়ে যায়, মানে পাড়ার অনুষ্ঠান ঘরের অনুষ্ঠান মানে চুটকি গল্প বলতে যেন কেমন লাগে, তাই না? কিন্তু একটু না বললেও নয়, এই যে অনেক রকমের দিলাম সাধুর পরিচয়, আর এক রকমের সাধু আছে খুলে বলি আপনাদের কাছে। জ্যৈষ্ঠ মাসের দিন মালদা মঙ্গলবাড়িতে গৌরবাবুর একটা হোটেল আছে, ওই হোটেলে একটা লরিওয়ালা ঢুকেছে। এইবারে লরিওয়ালা ঢুকে বলছে, আচ্ছা খাবার টাবার কিছু হবে? মানে রাতের বেলায় গৌরবাবু মনে করলো বন্ধ করে দিয়ে বাড়ি যাব, আর কিসের জন্য রাত্রি রাত্রে বসে থাকবো, এমন সময় গাড়িওয়ালা ঢুকে গেছে। এবার বলছে, দেখো ভাই, এখন তো হোটেল বন্ধ করে দিব, খাবার দাবার তরি তরকারি কোনো কিছুই নাই, মনে হয় দুই তিনটা রুটি আছে, যদি খালি রুটি খাও খেতে পারো। এবার ড্রাইভারটা বলছে যে ঠিক আছে, জানা খালি রুটিই খাবো, রুটি খাই। এবার রুটি খেতে খেতে খালি রুটি কি আর খাওয়া যায়, এবারে ডাক দিয়ে হোটেল মালিককে কয় যে মালদা জেলার আম তো বিশ্ববিখ্যাত, জ্যৈষ্ঠ মাসের দিন তো আপনার হোটেল আমের চাটনি করেন না। এবার হোটেল মালিক খুব রেগে যাচ্ছে, বলছে মশাই আগেই বললাম যে খালি রুটি আছে কোনো কিছু হবে না, এইবার আবার চাটনির দরকার। কর্মচারীকে বলছে, দেখ চাটনি থাকলে একটু দে। এবার একটু আমের চাটনি দিয়েছে, এবার আমের চাটনি দেওয়ার পরে ওই চাটনি দিয়ে রুটি কিছুক্ষণ খাওয়ার পরে এইবার বলে, চাটনিটা খুব সুন্দর হয়েছে, তো চাটনির মধ্যে আমের আঠি নাই। মানে হোটেল মালিক কঠিনই রেগে গেছে, বলছে ভাই তুমি বের হও তো, রুটির দাম দিতে হবে না, বের হও। তো ড্রাইভার বলছে, দেখেন রাগ করবেন না, আমের আঠি যদি না থাকে চাই না, যদি থাকে একটা চাটনির থেকে একটা আমের আঠি দেন। তো এবার কর্মচারীকে বলছে, দেখ আঠি আসে নাকি, তো একটা আমের আঠি এনে দিয়েছে চাটনির মধ্যে থেকে। এইবার ড্রাইভার ওই আঠিটার মধ্যে দুই এক শোষণ দেওয়ার পর বলছে, চাটনিটা তো ভালোই লাগলো কিন্তু আঠিতে ঠগিয়ে দিলেন। বলছে আঠিতে ঠগালাম মানে? কই আঠিতে ঠগালেন মানে? এমন একটা আঠি দিলেন, আঠির মধ্যে তো কিছুই নাই। এইবার কিন্তু হোটেল মালিক বলছে, বের হও, নিজের ইচ্ছায় বের হবো না, গলা ধাক্কা দিয়ে বের হব করবো, বললাম খালি রুটি, তারপর চাটনি, তারপর আঠি। এইবার আবার বলছে, আঠির মধ্যে কিছু নাই, এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে, আঠির মধ্যে কি কিছু থাকে? হাই সর্বনাশ! ড্রাইভার বলছে, এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে মানে? বলছে মানেটা শোনো, তোমাদের ড্রাইভারদের এইটাই একটা স্বভাব, ওই আসলেই চাটনি চাওয়া, ওই চাটনি দেওয়ার পর বলবো আমের আঠি দাও,
তো একটা আমের তো আর দশটা আঠি হয় না, আর বস্তা ভর্তি আম দিয়েও চাটনি বানানো হয় না, দুই একটা আমের চাটনি বানানো হয়, কিন্তু যেই ড্রাইভার চাটনি খায় ওইটাই আঠি চায়। তো এত আঠি কোথায় পাবো? ওই দুই একটা আমের যা চাটনি করা হয় ওই দুই একটা আঠি থাকে। তো যখন এক ড্রাইভার তার ইচ্ছে মতো আঠিটা চষে ফেলে রেখে চলে যায়, ওইটা আবার চাটনির মধ্যে নিয়ে রাখা হয়, যখন আবার আর এক ড্রাইভার এসে চায় ওই আঠিটাই আবার পুনরায় দেওয়া হয়। তো এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে, ওই আঠির মধ্যে কি আর কিছু থাকে? তো এক দল আছে দেখবেন বাবাজি ঠিক আছে, হয়তো গ্রামে বাবাজি মাতাজি আসলো, আদর যত্ন করলেন, ভালোভাবে থাকলো, এবার চলে গেল, দেখবেন পরের বছর মাতাজি ঠিক আছে কিন্তু বাবাজি আর একটা। যদি জিজ্ঞেস করেন যে মাতাজি এটাকে কয় বাবার, এখন এইটাই বাবাজি। এদেরকেও সাধু বলা হয় তাই তো? তাহলে এর মধ্যে প্রকৃত সাধুটা কি? আর এই যে এক আঠি নিয়ে সবাই যে টানাটানি করো, আঠির মধ্যে কি আছে এইটাও কিন্তু একটু বলতে হবে। প্রথমবারে এইটুকুই জিজ্ঞাসা থাকলো গোসাইয়ের কাছে। এবার একটা গান করে আসরটা ছেড়ে দিই। আমি কেন বা তোরে পরাণ দিলাম ও নিঠু, জানি না অকুলে ভাষাবি, কালাই কিরে তো কালাই কিরে তোর মনে ছিল, ও তুই লোকের ভাষাবি ও কালারে, জানি না অকুলে ভাষাবি কেন বা তোরে পরাণ দিলাম, কেন বা তোরে পরাণ দিলাম ও নিঠুর কালিয়া প্রাণ বন্ধু, জানি না অকুলে ভাষাবি কালাহারে, জানি না অকুলে ভাষাবি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি বল হরি বল। আগে যদি জানতাম কালা ওরে কালা রূপ ভালো তোর মন ভালো না, ওহো কালা রে, আগে যদি জানতাম কালা ওরে কালা রূপ ভালো তোর মন ভালো না, ওহো কালা রে, তবে কি আর শোনো না আমি তোরে দিতাম ঠেলে, গলায় কলসি বেঁধে টানতে দিতাম নীল যমুনার জলে, কালা তোর সর্বনাশা ভালোবাসা,
সর্বনাশ ভালোবাসায় আমারে কাদালি ও কালারে, জানি না অকুলে ভাসাবে কালারে, জানি না অকুলে ভাসাবি। প্রেমের স্নেহ কালা প্রেমিক বই জানে না কেহ, ও কালা রে জানিস না কি প্রেমের স্নেহ, ওরে কালা প্রেমিক বই জানে না কেহ, ও কালা রে তোর প্রেমেতে দেওয়া দেহ, দেহ আর কি কেহ নিবে, কালা রে দিবে, ওরে কালা কাদাইলে কাঁদিতে হবে, কাদাইলে কাঁদিতে হবে, তুইও তো কাঁদিবি ও কালা রে, জানি না অকুলে ভাসাবে কালা রে, জানি না অকুলে ভাসাবি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে আগবার হরি বল, সকলেরই সকল আছে ওরে কালা জানাই দুঃখ তাদের কাছে, ও কালা রে সকলেরই সকল আছে কালা জানাই দুঃখ তাদের কাছে, ও কালা রে আমার সকল খোয়া গেছে শুধু তোরে ভালোবেসে, আমার সকল খোয়া গেছে কালা তোরে ভালো, আমি কেমন করে ফিরে যাব ছিলাম যে দেশে, আমি কেমন করে ফিরে যাব ছিলাম যে
দেশে গোসাই অমূল্য কয়দি বানিসি, গোসাই অমূল্য কয়দি বানিসি, আমি সেই ভাবনাই ভাবি ও কালারে, জানি না আকুলে ভাসাবি কালারে, জানি না আকুলে ভাসাবি। প্রথমবারে সাধুর তত্ত্ব জানিবারে চাই, কি বা লক্ষণ সাধুর আছে আমি শুনতে, কি বা চলন কি বা গমন সাধুর মতে হয়, কত রকমের সাধু আমরা দেখি দুনিয়া, কেহ নারী জাতি এক করিয়া দেশে দেশে ঘুরে, আবার কেহ দেখো তার পাঁচন ধরে সঙ্গে চলে। প্রকৃত সাধু কাকে বলে সাধু চিনিবারে চাই। ও আর একটা কথা, এই যে আমাদের যে নবমীতা ভক্তি আছে, আচ্ছা সাধুর ভক্তিটা কোন কারণ এই যে আমরা সংসারের মাঝে যারা আছি আমাদের সকলের নবমীতা ভক্তি সম্বন্ধে জানতে হয় তাই না, সে সংসারই হোক আর তাই হোক, কিন্তু এই যে যিনি সাধু, সাধুর কোন ভক্তি, কোন ভক্তিতে সাধু বস হয়, এই ভক্তির কথাটাও একটু বলবেন গোসাই। প্রথমবারে অল্পে অল্পে শান্ত করে যাই, বেশি বেশি বলে দোষী হওয়ার কোন দরকার নাই, আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন, আর বৈষ্ণবের চরণে আমার এই তো নিবেদন। প্রথমবারে এইখানে সমাপন করি, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল। যাই হোক, আমার বড় সাধু নিয়ে টানাটানি পরে করা দাদা আগে চিনে নেই নাকি, জয় গুরু জয় আনন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সায় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ মরাভীষ্ট পুরন এই সায় গোসাই যার মুই তার দাস ইহকালের প্রেমে দাতা পরকালের বন্ধু এই ছয় গোসাই যবে ব্রজে করেছিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য সেবা যাহতে প্রকাশ এই ছয় গোসাই যবে করুণা করিবেন ব্রজে রাধা কৃষ্ণ সেবায় অবশ্য মিলিবে এই ছয় গোসাই আজি মোরে করো দয়া আমি চরণে শরণ নিলাম আমায় দেহ পদ ছায়া আজ মোর দেহ বিনা যন্ত্র আপনারা বিনা ধারী যেমনি ভাবে বাজাইবেন আমায় তেমনি ভাবে বাজি মোর মুখে বক্তা প্রভু তুমি হবে শ্রোতা আমার
বলে বসে বসে ব্যক্ত করো তোমার সাধনের গুপ্ত কথা। মানুষের মুখের কথা শোনে রে মানুষ ভাই, সবার উপরে যেই মানুষ সত্য তাহার উপরে আর নাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই দেবানন্দে হরি হরি হরি। সাধু সিন্ধি সাধু চেনা যায় না, সাধু চেনা যায় না, সাধু দেখা যায় না, সাধু হতে হয় কি বলে মনে বিচার করিয়া মনে ভক্তিরসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তিরসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। একটু সময় ভিক্ষা চাই, আমি তোমার ঘরের ছেলে হয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তোমার মূল্যবান সময় থেকে একটু ভিক্ষা চাচ্ছি। জীবনে কত সময় নষ্ট করা হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা কত পিছনে কত সময় জীবনে নষ্ট করা হলো, সেখান থেকে একটু সময় ভিক্ষা চাচ্ছি। হরি বল হরি বল, হ্যাঁ সেখান থেকে একটু সময় ভিক্ষা দাও। এই একদম বিরক্ত করবা না, ছেলে মেয়ে যাকে হারাই গেছে তারা খুঁজিয়ে নিই, হারাই যায় তা ঠিক পায় না কি বেশি হয়ে গেছে, যদি বেশি হয়ে যায় আমার দিয়ে দিও। একদম কোন সলমাই আর নিয়ে দরবার নিয়ে আসবি না, মাইকের দ্বারে সঙ্গে করে নিয়ে আসে তা ঠিক রাখে না কেন? হ্যাঁ কি কাপড়ের কুচি যেন ভাঙে না ওইটা ঠিক থাকে, সলমাই হাতে দিয়ে হয়ে যায় তা ঠিক পাও না কি বাড়ি খারাপ শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ তাহলে আজকে সাধুর কথা, কৃষ্ণ ভক্ত যারা তারা বলে সাধু, আমরা যারা হরিচন্দ্রের ভক্ত তারা বলে আমরা সাধু, যারা অনুকূলের ভক্ত তারা বলে আমরা সাধু। একজন লাল কাপড় পরে চিমটা নিয়ে ঘুরতেছে কাতার কল, কি আছে ব্যাগের ভিতরে, কয় আমি সাধু। দেখেছিস খালি সাধুই সাধু, সাধু বাদ দিলিয়ার দেশে মানুষ নাই এরকম একটা অবস্থা। তারপরে তো ময়না, ওরে বাবা রে ময়নার ব্যাপার তো আরো গুরুচরণ। হ্যাঁ এইরকম অবস্থা, যাক সেসব কথা, কিন্তু তোকে সাধু দেখাতে হবে বলে একটা সাধুর কথা বলবেন, যে সাধুর সঙ্গ করলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ তখন জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সে কোন সাধু? যে সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়, আর সাধুই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু, দুহৃদি মিলনে হয় প্রেমেরই সিন্ধু, তখন ভক্ত উঠে যায় সাধনায় আর ভগবান নেমে আসে করুণায়, তখন ভক্ত আর ভগবানের দেখা হয় মাঝপথ। তখন ভক্ত আর ভগবানের দেখা হয় কখন? যখন এই মানুষ উঠে যায় সাধনায়
আর ভগবান তখন নেমে আসে করুণায়, তখনই দেখা হয় ভক্ত আর ভগবানের। ওই মানুষ, আরে ওই মানুষের সঙ্গ করলে তোর কৃষ্ণ প্রাপ্তি হয়। ওই মানুষের সঙ্গ হ্যাঁ, আর গয়া গঙ্গা তীর্থ যত তাহতে এই সাধু পবিত্র, যদি এই সাধুর পরশ যদি কারুর হয় তবেই তার জীবন ধন্য। কিন্তু চিনবি কি করে? চিনতে হলে তোকে আগে সাধু হতে হবে। গাঁজা খোরে গাঁজা খোরছে নে, মাতালে মাতাল সেনে, চোরে চোর সেনে, দেখেছিস? ব্যবসায়ী ব্যবসায়ীকে সেনে, একটা চাষি একটা চাষিকে সেনে, কি সবাই সবাইকে চেনে। ওই রকম সাধু না হলে সাধু চেনা যায় না, ভালো করে শুনে রাখ। আমি চাই না আজকে তোকে অপমান করি, কারণ তোর পাড়া তোর গ্রাম। তুই যে আঠি সুশান গল্প দিছিস আমি ভুলি নেই, কিন্তু বুঝলি, কিন্তু আমি চাই না যে তোর পাড়ার ভিতরে এসে তোরে অপমান করি, তোরে তোকে কথা বলি, তাহলে তোর পাড়ার লোকে অসন্তুষ্ট হবে যে মুরারি মন্ত তো ভারী খারাপ, আমাকে পাড়ার ভিতরে এসে আমার পাড়ার ছেলের এরকম যাতা কইয়ে গেল, বুঝলি? কিন্তু তুই যেটুকু করিয়ে গেছিস তাতে তো কিছু না দিয়ে গেলেও তো মনটা ভালো লাগে না। অন্তত তুইও বস তোর গ্রামের মানুষও বুঝু যে সাধু কারে কয়। ওরে চিনিলি না রে পরশমণি সাধুর বাজার, আশীর্বাদ করেন। আমি যেন কারোর সমালোচনা না করি, কারোর নিন্দা না করি, যে যথা মান প্রবদন্তে পাংস তথাই বাবা জন্মহম, বিচারিয়া দেখিলে আছে পারতম। একটু সামনে আসেন, ভালো ঠাই নাকি বিচার বসে থাকলে, সামনে আসেন একটু, কথা বলি কার সঙ্গে কত দেখি, এটা শোনার মানুষ লাগবে না, দেখলি তো ঠিক বোঝা যায় আমি যা বলি তা বোঝে কি না। হ্যাঁ, কোনো মত পথ সম্প্রদায় নিয়ে কথা বলছি না, আমি একজন সাধু দেখাচ্ছি তো, যে সাধুকে দর্শন করলে গোবিন্দ প্রাপ্তি হয়, যে সাধুর পরশ করলে প্রেমানন্দ হয়, যে সাধুর সঙ্গ করলে সংসার বন্ধন থেকে মুক্ত। সাধু মুখে কৃষ্ণ কথা, সে কথা অমৃত সমান, ওরে শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। জীবনে কত সাধু কথা শুনেছ, অনেক শুনেছ, লম্বা খাটো মোটা টিকিয়ালা দাঁড়িয়ালা, বলো কি হয়েছে? কিচ্ছু হয় নাই। কেন? এখনো লোভ লালসা কাম কামনা ভোগ বাসনা আত্ম অহংকার আত্ম অহমিকার থেকে ওই মানুষটা মুক্ত হতে পারেনি। তার মানে সাধু সঙ্গে সাধুর কৃপায় সাধুর পরশে কোনো ক্রিয়া করে নাই। জয় নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণ কথা অমৃত সমান,
কয়া গঙ্গা কয়া গঙ্গা কয়া গঙ্গা তীর্থ যত ওরে তাহতে সাধু পবিত্র পাড়ে তখন সেই সাধুর পরশে খুঁজলিনা পরশমণি সাধুর বাজার আমি যদি বলি না আছে তোর কোনো বুদ্ধি খণ্ডন করার বল তোর এক সপ্তাহ টাইম দিলাম দেখ তুই খণ্ডন করতে পারিস দেখলে আমি বললাম হয় না ভক্ত হয় ভক্ত হয় কিন্তু সাধু হয় না আর নিরামিষ আদি করলে ভক্তন মিলত যদি একা লক্ষ ধন তৃণভোজী জীব জন্তু গণ্টলা তো হরিদাসন নিরামিষ খেলে যদি সাধু হওয়া যায় তাই আমাকে দেশে নিরামিষ খাওয়া জীব জন্তু অনেক আছে তারা জনমুরি কাঁসার কাড়ি খাইয়ে গেল ভক্ত হয় নিরামিষ খেলে সে ভক্ত হবে এটা অস্বীকার করতে পারবো না তিনি ভক্ত কিন্তু সাধু না ফল খেলে যদি হরি মেলে বহুত খায় বাদর বাদুরায় বানর আর বাদুর ওরা জনম মরে ফল খায় তাহলে ওরা সাধু হয়ে যাইত দেখেছিস হ্যাঁ দুধ খেলে যদি হরি মেলে বহুত খায় বৎসবালা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা যতদিন সাধু না হয় ততদিন প্রেমের সন্ধান পায় না ভক্তে থেকে ভক্ত হয়ে প্রেমকে স্পর্শ করতে পারে না গোসাই বসে আছেন এদিকে আপনারা মহাজ্ঞানী মহাজন কত সাধু গুরু বৈষ্ণব বসে আছেন যদি আমার ভুল হয় তাহলে ক্ষমতার চোখে দেখবেন কারণ আপনাদের আপনারা সাধু আপনারা বৈষ্ণব এই তিন ঘন্টায় আমার কাছে অথবা আপনাদের স্বভাবের গুণে আমাকে ক্ষমা করবেন ভুল হতেই পারে যদি কেউ বলে যে আমি ভুল করি না ভুল বলি না ভুল হয় না শয়তানের যেগুলো পাকা শয়তান ওগুলো কয় আমি জীবনে ভুল করি না যা করি সব ঠিক করি হ্যাঁ ওই যে পঙ্কজ বললো আমি আমার পাড়ার ছেলে আমার সব ক্ষমা করবেন না আমাকে ক্ষমা করতে হবে না আমাকে প্রতিবাদ করেন যে আমার চলার পথটা যেন ঠিক হয়তো আমার চলার পথে ভুল হচ্ছে হয়তো আমার জ্ঞানের বিচারে ভুল হচ্ছে হয়তো আমার সিদ্ধান্তে ভুল হতে পারে আপনি প্রতিবাদ করলেই আমার ভুলটা সংশোধন হবে আমাকে ক্ষমা করতে হবে না জয় নিতাই গৌর হরি Thank you.
প্রেম, যেখানে প্রেম আস্বাদন, যেখানে প্রেমের আস্বাদন, যেখান থেকে প্রেমের উৎপত্তি, যেখানে প্রেমের আচরণ, কথাগুলো শব্দগুলো ভালো করে বোঝার চেষ্টা করিস ভাই, যেখানে প্রেমের করণ মানে করা, প্রেমে কি করে, এই প্রেমের করাটা তোকে শিখতে হবে। তুই এখন কামের করা করিস, এই কামের করা যতদিন করবি তখন প্রেমের করায় তোর অধিকার হবে না, কোনো বাকি ব্যাসা কেনা নাই, বসেন দয়া করি, বাকি ব্যাস হই না, সামনে যে কদিন বাঁচিয়ে থাকি চেষ্টা করবো, গুরুর কাছে তাই বলেছি, গুরুদেবও বলছে গুরারি আর বাকি বেশিস নে বাবা, এখন নগদ ব্যাস যা দুই একজন খতিয়ার হবে তাতেই তোর জীবনটা সার্থক হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব। তুই তো আঠিচাটার গল্প দিলি, আমি একেবারে কিছু না করি ভালো হয় না, মনটা ভালো লাগতেছে না, নতুন সল বিয়ে দেশে বুঝলি, নতুন ছেলে বিয়ে দেশে, কেবল পাঁচ ছয় দিন হয়েছে, নতুন বউ, এই কথা কম কম, কেবল পাঁচ ছয় দিন হয়েছে, এখন ওই মাঘ মাসের দিন শীতের দিন শাশুড়ি সকালবেলা উঠেই গোয়াল ঘর পরিষ্কার করতেছে, আজকাল শাশুড়ি এই গোয়াল ঘর পরিষ্কার করে, বউ বেলা থাকে বলে ওঠে, তোমাকে জায়গার কথা করছি না, আমাকে ওই জানে তোমরা তো এখানে ভালো, সবাই শাশুড়ির আগে আগে ওঠো, একটু দেবার যদি একটু যদি জ্ঞান ফেরে চৈতন্য হয় বুঝলি, তাই শাশুড়ি গোল ঘর সাফ করতেছে, বৌমা বড় করিয়া ঘন্টা দিয়া শাশুড়ির কাছে গেছে, যাইয়ে কয় ও মা আমি একটা কথা জিজ্ঞাসা করি মা, শাশুড়ি কয় তুমি আমার একটা বেটার বউ, আমার একটা সল, আমি দেহে শুনে শিক্ষিত বেটার বউ নিয়ে আইছি, তুমি একটা কথা কবা কেন, তোমার যত কথা আছে তোমার পেটের মধ্যে সব কও, কয় মা না একটা কথা কই, কয় কও, কয় মা তোমাকে এই দেশে সলমাই হয় কয় মাসে, শাশুড়ি তো কাম সারা, নতুন বউ কেবল পাঁচ ছয় দিন হইছে, সেই বউ যদি জিজ্ঞাসা করে শাশুড়ির কাছে যে মা তোমাকে দেশে সলমাই হয় কয় মাসে, এখন শাশুড়ি কি কবে, শাশুড়ি তার নতুন বউর সাথে ঝগড়া করতে পারে না, শাশুড়ি কয় বৌমা সৃষ্টির বিধান জাতি ধর্ম নির্বিশেষে দশ মাসে ভূমিষ্ঠ হয় এই নর নারী, এই নারী পুরুষ এই জগতে দশ মাস দশ দিনে সৃষ্টিকর্তার বিধান, সারা জগতে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একই নিয়ম, দশ মাস দশ দিনে মানুষ ভূমিষ্ঠ হয়, নতুন বউ কয় না আমার বাবার বাড়ির দেশ ওই সব নিয়ম নাই, কয় কষ্টি তোর বাবার বাড়ির দেশে আবার কি নিয়ম, সারা জগৎ ভরিয়া এক নিয়ম তোর বাবার বাড়ির দেশে আর এক নিয়ম, কয় ও মা আমার বাবার বাড়ির দেশে ছয় মাসে হয়, কয় কি করি, কয় হ মা ছয় মাসে চলবেই হয় আমার বাবার বাড়ির দেশে, বুড়ি আর কিছু কয় নাই, নতুন বউ যদি ঝগড়া করে সলাই সে আবার ধরবে না গলা ঠিবিয়া, বুড়ি আর কিছু কয় নাই চুপ করিয়া রয়েছে, রাত্রেবেলা বুড়ো আর বুড়ি দুইজনে খাইয়া বারিন্দায় ল্যাপ মুড়ি দিয়া শুইছে, শীতের দিন মাঘ মাসের দিন এখন সবাই যখন ঘুমাই গেছে ওই ল্যাপের মধ্যে দুইজনের মুখ ঢাকা হয়, বুড়োর কানের কাছে বুড়ি কয় এ কালিয়ার বাপ, মানে ছেলের নাম কালী হতো তা তো আর কয় না, কালিয়ার বাপ কালিয়ার বাপ কই, এইটা হে ওই বুড়ি কয় বুড়িয়ার কানের কাছে ও কালিয়ার বাপ কালিয়ার বাপ, বুড়া কয় কি কোষ কয় কদি সলমাই হয় কয় মাসে, যেই বুড়ি বুড়োর কানের কাছে কইছে ছয় মাস সলমাই হয় কয় মাসে, বুড়ি কয় তুমি গায়ে হাত দেবা না কিন্তু বুড়ো বয়সে মারামারি করবা না, আমি কই নেই বৌমা কইছে, যেই কইছে বৌমা কইছে, বুড়োর রাগ একেবারে সিগনাল ডাউন, বুড়ো কয় কি কইছে বৌমা, কয় বৌমা কলো ওর বাবার বাড়ির দেশে বলে ছয় মাসে সলমাই হয়, আচ্ছা তুমি কও তো, তুমি তো নয়টা সলমাইয়ার বাবা হইছো ছয় মাসে কি সল, বুড়ো কয় তুই ঘুমা ল্যাপ মুড়িতে ঘুমা, তুই স্কুলে গেছিস, আমি দেহে শুনিয়া শিক্ষিত বৌমা আনছি, আমার বৌমা যেটা কইছে ওইটাই ঠিক, কয় আমার বৌমা যেটা কইছে ওইটাই ঠিক, বুড়ি আম খেপিয়ে গেছে একেবারে, বুড়ি কয় তুমি বুড়ো আইছো কি বাতাসে, চুল পাকছে কি সিল জানিয়া,
ছয় মাসে সলমাইয়া তুমি নয়টা সলমাইয়ার বাপ কয় আলো সিললেশ নে রাত্রে বৌমা যা কইছে ঠিক কইছে ছয় মাস আর চার মাসেরটা পেটে করে নিয়ে আইছে তো ছয় চার কত হইল দশ হয় না হয় তুই সে জানি রঙিন কাপড় পরে মাইয়া মানুষ ত্যাগ করে একাদশী করে ইষ্ট ভীতি করে বাইরের গুলো বন্ধ করবি ওই ভেতরের গুলো বন্ধ করবি কি দিয়া সাধুর কথা শুনবে আমার মুখ ছুটোইস না করলি হ্যাঁ আমার মাথা গরম করলি বেতাল হয়ে যাবে না একেবারে কি করে বলবেন তার ঠিক নাই হ্যাঁ বুঝতে পারলি কি বললাম ভিতরের গুলো বন্ধ করবি কি দিয়ে আর ভিতরের গুলো যতদিন কথা না শোনে রে বাবা ততদিন সে মানুষ সাধু হতে পারে না হরি বল হরি বল কথা করবেন আমার ভিতরের গুলো যদি কথা না শোনে তারা সাধু হতে পারে না উপরের রং চং মাহাইয়া ওয়া বেশি দিন তাই না রং উঠিয়ে যাবে দেখবি যে কোন জায়গা সাদা দাঁত শিখতেই পড়িয়ে নিয়েছে জল দেওয়ার মানুষ নাই বুঝলি হ ভিতরের গুলো সাধু হয় কি করে তাই দেখার তো ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তখন ধরিবে প্রেম নাম ইন্দ্রিয় বহির্মুখী বৃত্তি থাকলে তারা সাধু হতে পারে না ইন্দ্রিয় যদি বহির্মুখী বৃত্তি থাকে তারা সাধুর পরশ পেতে পারে না বুঝলি ওরে খুঁজলি না রে পরশ মনি সাধু বাজারে কেন বুঝলি না খুঁজলি না রে পরশ মনি আছে সাধুর বাজারে ভুজঙ্গ মস্তকে মনি রয়েছে ধরা সে মনি যে ধরেছে সেই হয়েছে জীবন্তে মরা যেমন সাপের মাথায় মনি থাকে ওই মনিতে সাপ ধনী হতে পারে না হরিণের পেটে কস্তরি থাকে ও জানে না যেমন মূল্যবান কস্তরি আমি তার মালিক হাতির মাথায় গজমতি হয় হাতি জানে না যে এই গজমতি এমন মূল্যবান সম্পদ আমি তার মালিক সাগরের গর্ভে মুক্তা জন্মে কিন্তু সাগর সেই মুক্তার মূল্য আজ পর্যন্ত দিতে পারলো না একটা মুক্তার মালা নিজে গলায় পড়তে পারলো না মানুষের কাছে ওই রকম মনি আছে রে হরি বল হরি বল হ্যাঁ মানুষের কাছে ওই রকম মনি আছে বুঝলি হ্যাঁ মানুষের কাছে ওইরকম মনি আছে কিন্তু সেই মনিতে এই মানুষ ধনী হতে পারছে না আর ওই মনির সন্ধান এই জগতে একমাত্র সাধুরাই জানে জয় নিতাই গৌর হরি বল হরি নাম হরিপদ সরকার হরিপদ সরকার ভুজঙ্গ মস্তকে মনি সে মনি রয়েছে ধরা যে পেয়েছে সেই হয়েছে জীবন্তে মরা মানুষ বেঁচে থেকে মরে শুনেছিস কোথাও ভাই পঙ্কজ মানুষ বেঁচে থাকতেও মরে এই শ্মশানে মানুষ পোড়ায় সকলের জানা ওই শ্মশানে জ্যান্ত পোড়ায় মরা মানুষ পোড়ায় না দেখেছি আর একটা শ্মশান আছে ওই শ্মশানে জ্যান্ত মানুষ পুড়ে পুড়ে মরতেছে ওখানে মরা মানুষ পোড়ায় না হ্যাঁ তোকে এই মরার থেকে বাঁচাতে পারে একমাত্র সাধু ওটা কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে বাঁচতে পারবি না ওটা কোনো স্কুল কলেজে কোনো ডাক্তার মাস্টার কোনো বড়বাবু কোনো পার্টির লোক দিয়ে তুই এই তোর এই মরণ বারণ করতে পারবি না দেখ চেষ্টা করে তুই চার পাঁচ দিন দশ দিন আমার একটু বলিস যে আমি করেছি বন্ধ আর যদি কোনো সাধু কৃপা করে অবশ্যই তোর এই মরণ বারণ হবে জয় নিতাই গৌর হরি বল হরি বল
হিসাবটা ঠিক হচ্ছে তো বাবা? যদি ভুল হয় তাহলে বলবা, উঠে হাঁটা দিও না, তাহলে মনটা খারাপ হয়ে যাবে। যদি হিসাবে না মেলে জানি মনটা খারাপ হয়ে যাচ্ছে, আগে হিসাবে মিলাও। এখানে আসতে হবে সবার, রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র যেই হোক না কেন, যত বড় শিক্ষিত হোক, যত টাকাই মায়না পাক, যতই জমি জায়গা থাক, যতই গায়ের বল পাটির জোর থাকুক না কেন, যদি এই সাধুর কাছে না আসে তাহলে সাধু বিহীন সংসার জীবন যেন পশুর সমান। যে সংসার, যে সংসারীর পাশে, যে সংসারীর কাছে ওরে সাধু নাই, সে সংসার সংসার না, বুঝলি? হ্যাঁ, ওরকম তো দিন বেলে দুই মুঠো খাচ্ছে, ঘরের তলায় বাস করে, স্বামী স্ত্রীর সঙ্গ করে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়। আমাদের দেশে অনেক পশু আছে, তারাও ঘরের তলায় বাস করে, তারাও দিন গেলে দুই মুঠো খাচ্ছে, তাদেরও ছেলে মেয়ে হচ্ছে, তারাও মেলা টাকায় বিক্রি হয় করি, বুঝলি? কিন্তু সাধু হতে পারে না, ওটা একমাত্রই মানুষের অধিকার। আর যদি সেই সাধু সঙ্গ যদি না হয়, সেই সাধু যদি আমার সংসারের না থাকে, যদি আমার পাশে, আমার সংসার জীবনের চলার পথে যদি আমার পাশে সাধু না থাকে, ব্যর্থতার সংসার জীবন। সুখ হয় না ওই সংসারে, আনন্দ পায় না ওই সংসারে, ভালোবাসা থাকে না ওই সংসারে, প্রেম শূন্য জীবন নিয়ে সংসার জীবন অতিবাহিত করছে। জয় তাই নূর হরিব। সাধুই চাই, আপনি বিশ্বাস হচ্ছে না কালকে বলুন, এখানে যদি থাকে জিজ্ঞাসা করুন, কোনো বড় শিক্ষিত, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো পুলিশ, কোনো বাবু, যে আমাকে একটু সাধু সঙ্গের কথা বলুন তো। এই যে ভাগবতে লিখে গেল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়, সাধু সঙ্গ করলে তার সংসারের তাপ থাকে না, সাধু সঙ্গ করলে তার শোক তাপ থাকে না, সাধু সঙ্গ করলে তার সংসারের বন্ধন ছিন্ন হয়ে যায়। দেখ বলতে পারে কিনা, গুরু অমূল্য কয় চিনবি যদি, সেই শুদ্ধ রসময় ওরে সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। বলেন আমি সাধু, দেখ যারা গুরু আছেন, এই যে আমার এখানে বসে আছেন, একজন জিজ্ঞাসা করে আপনি কি সাধু, দেখ বলে নাকি সাধু, আমি সাধু। এই জগতে যারা গুরু হয়েছে আছে, এখানে আশেপাশে অনেক গুরু আছে, দেখ কোনো গুরু বলে নাকি যে আমি সাধু, নিজেকে বলে নাকি যে আমি সাধু, দেখ। আমার মনে হয় বলে না, বাবা বলে নাকি যে আমি সাধু, এর কথা বলে নাকি, বলে না। তবে সাধু না, আমি সাধু এর কথা বলে না, কিন্তু সাধু দেখাতে পারে, হরি বল হরি বল, সাধু দেখাতে পারে। হ্যাঁ, সাধু দেখলে চেনা যায়, কে বলেছে সাধু দেখলে চেনা যায় না, সাধু দেখলেও চেনা যায়। হ্যাঁ, ওটা গুরু তোকে চিনাবে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাবে চেনা, পাখি ধরা আখি যান সামার্থ্যা ভাবময় জগৎ ছাড়া চোখেরও চাহনি, পায় যদি সমজন তখন মনে দে মিশাই এমন, কৃষ্ণ কথা করে আলোচনা জ্ঞান ভক্তি বিচার, কিছুই থাকে না তার, থাকে না তার জাতি গুণের মান, যে জন কৃষ্ণ ভজে তারে আপন মানে, তার সঙ্গেই কেবল করে লেনা দেনা। তাই জীবনে, সংসার জীবনে সাধুর প্রয়োজন মা। হ্যাঁ, তোমার সংসারের সুখ, তোমার সংসারের আনন্দ, তোমার সংসারের ভালোবাসা, তোমার সংসারের প্রেম তুমি পাওনি। হ্যাঁ, তুমি পাচ্ছ না, আমি জানি তুমি পেয়েছো, দুটো ছেলে তোমার চাকরি করে, বাহ, এই আনন্দেই আটখান। আমার স্বামীর অনেক টাকা আছে, আমার স্বামী অনেক মায়না পায়, আমি ভালো ভালো কাপড় করি, হেয়ার লাগনি পাই, কি মাসে মাসে গুরু কাটার টাকা দেয় নাকি, একদম আবার কি করে ফেললাম, কি এই আনন্দেই মেতে আছে সংসারে বলো, এক একজন করে, এর থেকে বেশি আনন্দ আর কিছু পাইছো নাকি,
কিন্তু এটা তো আনন্দ না, তুমি তো এই সংসারে শুধু ভোগের পাত্র হয়ে আসনি, যে তোমাকে দুটো ভেল লাভলি কিনে দিলাম তুমি একজনের ভোগের পাত্র হয়ে যাবে, তোমার ভালো একটা কাপড় কিনে দিলাম সে তোমার ভোগের পাত্র হবে, তুমি তো শুধু ভোগের পাত্র হয়ে জগতে জন্মগ্রহণ করনি, তুমি একটা সংসারের সাধনার ক্ষেত্র, যেটা হতে উৎপত্তি সেথায় হচ্ছে ক্ষয়, সেথায় সাধনা করলে তখন তার মোক্ষ প্রাপ্তি। জয়নি তাই গৌর হরি বল হরি বল। তোমার স্ত্রী আমার ওই মা শুধু তোমার ভোগের পাত্র হয়ে আসেনি তোমার কাছে, ভালো করে মনে রাখো। তুমি শিক্ষিত দেখে বউ মানিয়ে এসেছ, নিজে শিক্ষিত বউ বিয়ে করেছো ভালো রূপসী দেখে, তোমার ভোগের পাত্র কর দেখে জন্যে তুমি ভোগ করবে সারা জীবন, তার জন্যে তো ওইটা তোমার বউ হয়ে আসেনি, তোমার পাশে বউ হয়ে এসেছে তোমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করার জন্যে। কিবা বলে স্বর্গ নরক বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর, এখানেই স্বর্গ এখানেই নরক, এক সংসারী গুঞ্জে নিত্য কৃষ্ণ সেবা সুখ, আর এক সংসারী গুঞ্জে নিত্য নরক আদি দুঃখ, একই সংসারের মানুষ দেখেছিস নরক ভোগ করছে, সব আছে জ্বালা যন্ত্রণা আঘাত প্রতিঘাত রোগে শোকে, আহা সারা বছরের ভিতরে একটু বিরাম নাই, একটার পর একটা আসতেছি দেখেছিস, একটু আনন্দ নাই, আর ওই প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখে তার হয় পতন, প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন। শাস্ত্রে বললো যে প্রেম শূন্য জীবন প্রেম শূন্য সংসার, ও থাকার থেকে না থাকাই ভালো, দেখেছিস জীবনে সাধু যাই। গুরু অমূল্য কয় চিত্তে হলে শুদ্ধ রসময়, সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়, সেথায় বসে আছে পাশাপাশি সাধুর বাজার, কেন খুঁজলি না চিনলি না রে পরশমণি আছে সাধুর বাজারে, সাধু তোকে কয়েকটা সাধু দেখাই, এই সংসারের কামনা বাসনা যার নিবৃতি হয়ে গেছে, ভোগ বাসনা যার নিবৃতি হয়ে গেছে, বুঝলি এই সংসারের কোনো এই মায়াময় সংসারের কোনো ভোগ বাসনার থেকে যে মানুষটা নিবৃতি হয়ে গেছে উনি সাধু, ওই মানুষটা ওই মানুষটা সাধু, বুঝলে মা? হ্যাঁ চলতে থাকো পথে, একদিন একদিন অবশ্যই দেখা হবে, এটা কথা দেওয়া যেতে পারে যে যদি তোমার লক্ষ্য থাকে, তোমার লক্ষ্য যদি থাকে অবশ্যই সাধু সঙ্গ হবে, এই সংসার মায়াময় জগতে কামনা বাসনা যার নিবৃতি হয়ে গেছে সেই মানুষটা সাধু। কে একটা সাধু, সে একটা নারী হতে পারে, একটা পুরুষ হতে পারে,
একটা নারীও হতে পারে, একটা পুরুষ হতে পারে, সেখানে কোনো বাধা নাই। সে যে জাতির হোক না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, আমার দেখার দরকার, আমার একটাই দেখার দরকার মায়াময় সংসারের তার কতখানি মায়া মমতা আছে। করো, তুমি ইষ্টপ্রীতি করছো করো, বাধা নেই আমার। তুমি হরিচাঁদের দলে গিয়ে দেখতে নাচবা নাচো, মালা জপ্তা জপ্ত, বাধা নেই আমার, আমি প্রতিবাদ নেই। আমি তোমাকে বলি না তুমি এটা করো না, আমি তোমাকে সাধুর কথা বলছি। আরেকটা সাধু, যারা সাধে তারা সাধু, যারা সাধে তারা সাধু। তুমি সেধেছ কত দেবতার কাছে, বলেছ কত ঠাকুর মন্দিরে হরিসভায় বাসলে কীর্তনে গিয়ে বলেছ, ঠাকুর আমাকে একটা ছেলে দাও, দেখো তোমার ঘরে একটা ছেলে এসেছে। তুমি বলেছো আমাকে টাকা পয়সা দাও, তোমাকে টাকা পয়সা দিয়েছে, একটা ছেলে সেধেছে, আমি যেন ডাক্তার হতে পারি। ওই দেখ ছেলেটা লেখাপড়ি শিখে ডাক্তার হয়ে এসেছে, ওই ছেলেটা পুলিশ হয়ে এসেছে, ও মাস্টার হয়ে এসেছে। যে যেখানে সেধেছে সে সেখানেই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তোমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, সেধেছে, জীবনে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সাধনা করেছে, তাই তো আজকে ইঞ্জিনিয়ার হয়েছে। ওই আর কার তো কেউ হতে পারছে না পাড়ায়। তোমার ছেলে পুলিশ হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, বাবু হয়েছে, পার্টির নেতা হয়েছে, খুব ভালো করে ভাবো। ও সেধেছে, সময় দিয়েছে, তাদের পিছনে ঘুরেছে, দাসত্ব করেছে, হুকুম পালন করেছে, কত কি জীবনে করেছে। তারপরে ওই ছেলেটা এসে ডাক্তার, মাস্টার, পুলিশ, ইঞ্জিনিয়ার, বড় বাবু, বড় নেতা, বড় মেম্বার হয়েছে। হরি বল হরি বল, দেখেছিস? যে যেখানে সেধেছে সে সেখানে দাঁড়িয়ে গেছে। তাহলে সাধু সাধে কোথায়? তুই কোথায় সেধে সাধু হবি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, জামাই, কোন জায়গায় সাধবি? তোরও একটা সাধুর সাধার জায়গা আছে, যেখানে সেধে এই মানুষ সাধু হয়। সেই জায়গাটা কোথায়? যে পথে আসে আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। যে পথে আসে আবার সেই পথে যায়। ভাবো, যে পথে আসে আর সেই পথে যায়, সাধনের সন্ধান খুঁজে পাচ্ছে না। যখন এর বাইরে সাধতে যাচ্ছে তখন ডাক্তারবাবু, আমার ছেলেটা ডাক্তার হয়েছে, আমার ছেলেটাকে মাস্টার বানাতে হবে, পুলিশ বানাতে হবে, আমার ছেলেটাকে বড় ব্যবসায়ী বানাতে হবে, দেখছিস? আর সাধু হতে পারছে না, ধনী হচ্ছে, বাবু হচ্ছে, কিন্তু সাধু হচ্ছে না, দেখেছিস? বড় বড় উচ্চ শিক্ষিত আছে কিন্তু সাধু হতে পারছে না। সাধু হতে হলে তো সাধতে হবে। কোথায়? যে পথে আসে আবার সেই পথেই যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। যেখান থেকে উৎপত্তি হচ্ছে আবার সেখানেই ক্ষয় হচ্ছে। তারপরে যদি আবার শুনবি, কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃ সত্তা দিচ্ছে নারীর চিত্রানিতে বিসর্জন। সেখানে যারা সাধে তারা সাধু, সে যে জাতির হোক, যে সম্প্রদায়ের হোক, যেই হোক না কেন, সেখানে সেধে যারা উত্তীর্ণ হয়েছে, যারা সেখানে সেধে স্বরূপে আরোপ যার রসিক নাগর, তার প্রাপ্তি হয় যখন মদনমোহন। সে যে নবকৈশোর নঠবর গোপবেশ ও বেনুকর, এই নরলীলার হবে অনুরূপ অত্যাবতী সেই লীলা করেছে গোড়ার আয় কোনো কোনো ভাগ্যবানের সেই লীলা দেখি তার একেবারে শুধু কষ্ট, বুঝলি? স্বরূপে আরোপ যার রসিক নাগর, তার প্রাপ্তি হবে মদন মোহন। সে যে নবকৈশোর নঠবর গোপবেশ ও বেনুকর, এই নরলীলার হয় অনুরূপ, এই মানুষের লীলা আর ওই ভগবানের লীলা সব এক লীলা। যিনি লীলা তিনি লীলা, যিনি না লীলা তিনি না লীলা।
ভগবানের লীলার এই মানুষের লীলা একই লীলা, এর মধ্যে থেকে যিনি লীলা তিনি লীলা, আর যিনি না লীলা তিনি না লীলা। যাও কি মরো যাইয়া হরি বল। হ্যাঁ, আর যদি মরণ থেকে বাঁচতে হয় তাহলে সাধুর কাছে যেতে হবে, সাধুর কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, সাধুর কাছে যেতে হবে তোমাকে, সাধু ছাড়া তোকে তো কথা কেউ বলবে না। যাক সে কথা, এই গেল একটা সাধু। আর একটা সাধুর কথা বলি তোরে, দেখ কয়টা সাধু দেখাই। আর একটা সাধু আছে একেবারে সহজ, এইটা সেটা কি, যদি তুই সংসারী হস, যদি বউ থাকে, ওই বউ যদি পুকুরে জল আনতে গিয়ে বলো দিদি শুনছেন আমার স্বামী না সাধু হয়ে গেছে, তোর বউ যদি ওই বাজারে গিয়ে বলো দাদা আমার স্বামী না সাধু হয়ে গেছে, তোর বউ যদি বাবার বাড়ি গিয়ে বলে ও বাবা এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিলে, এত লেখাপড়ি করালে, তা যার সঙ্গে বিয়ে দিয়েছ তোমার জামাই তো সাধু। ঘরের বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী সাধু, ঘরের বউ যদি সাধু বলে তোকে প্রণাম করে, ঘরের বউ যদি সাধু বলে তোকে একটু বুকে জড়িয়ে ধরে যে তুমি সাধু, দেখ কোনোরকম ভাবে ঘরের বউটা তোকে বুকে জড়িয়ে ধরে বলে নাকি তুমি সাধু হয়েছ। যতদিন ঘরের বউতে তোকে স্বীকৃতি না দেবে, যতদিন ঘরের বউ তোকে সাধু বলে ততদিন তোর সাধু টেকবে না রে বাবা। হ্যাঁ, সাধু টেকবে না, বুঝলি? বাহিরে যতই সাধু করি গ্রিস, ঘরের দরজা বন্ধ করে দিলে কিন্তু সাধু চলিয়ে যাবে। হরি বল হরি বল, জয় নিতাই গুরুর হরি বল। সত্যি কথা, তাই তোকে চার রকম সাধু দেখালাম। তোর যে সাধুকে ভালো লাগে তুই সেই সাধু গ্রহণ কর, তোর সংসার জীবন অন্তত সুখের হবে, এইটা তোকে কথা দিতে পারি। তুই সাধু হবি কিনা না জানি না, তুই সাধু হতে পারবি কিনা ওটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আমি বলতে পারবো না, তবে তোর সংসার জীবনটা সুখের হবে, তোর সংসার জীবনটা আনন্দের হবে, তোর সংসার জীবনটা সার্থক হবে। যে আমি আমরা স্বামী স্ত্রী দুজনা মিলে এই সংসার করি, এটা তুই গর্ব করে বলতে পারবি সংসারে দাঁড়িয়ে যে আমরা সংসারী। কেন? কলিযুগে সংসারকে এই শ্রেষ্ঠত্ব দিয়েছে, সংসারে থাকিয়া যার হবে সেই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় পরম বৈষ্ণব বলিয়া জানিবে, তাই সেই পরম সেই পরম বৈষ্ণব এই সংসারে থেকে যার সেই প্রেম ভক্তির উদয় হয়েছে। বুঝতে পারলি? হ্যাঁ, এটাই তোকে নগদ বেচলাম আজকে। কেন? জীবনে বহু সাধু সঙ্গ করেছিস, কিচ্ছু হয় নাই, কত জায়গার কত খিচুড়ি খাইলি তার কোনো ঠিক নাই, কত ঠাকুর নগরের দরে লাভাইলি তার ঠিক নাই, কতদিন ধরে ইষ্টবৃত্তি করতেছিস খবর নাই, কিচ্ছু হয় নাই, দেখেছিস? এখনো সংসার ভোগ থেকে নিবৃত্তি হতে পারেনি, এখনো সংসার বিষয় থেকে নিবৃত্তি হতে পারেনি, এখনো কাম কামনা থেকে নিস্তার পায়নি। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, আর একটা গান। আলগা রইল তোর ঘরের দরজা, সাধু হবে সাধু সঙ্গ করতে আইছে, ও তোর মাল কোঠার মাল নিল হরে, ও তুই দেখলি না রে সব বোঝা, আলগা রইল তোর ঘরের দরজা, হরি বল হরি বল হরি বল, আলগা রইল ঘরের
দরজার এক দরজা মূল। শোনো, এই দেহের নয় দরজা এক দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল। মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল। দেহে নয় দরজার এক দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল। মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল। জনম ভরে করে গেলি কামরিপুর খাদ্য, জনম ভরে করে গেলি কামরিপুর খাদ্য। তাই তো সংসারে হয়েছিস ধর্মের অবাধ্য, অসুস্থ অসুস্থ করেছিস দেহ ভোগের নৈবেদ্য। সন্দেশ খাতা গোজা খিচুড়ি যা কিছু জীবন যা কিছু আসো জগতে এই সব কিছু দিয়ে ভোগতেছে ভক্তরা। হরি বল হরি বল হরি বল, যাতে মাইকেল আবার পৌঁছয় একেবারে ওই পর্যন্ত গাজল গুলো পর্যন্ত। এই যে মন্দিরে ভোগ রাখতেছে ভক্তের কাজ, ওটা সাধুর কাজ না, সাধু ভোগ দেয় দেহ দিয়ে। হরি বল হরি বল। হ্যাঁ, ওই খাজা কথা তিনি সন্দেশ দিয়ে সাধুরা ভোগ দেয় না, ওটা ভক্তরা দেয়, সাধুরা ভোগ দেয় দেহ দিয়ে। আর যদি এটা খুঁজতে হয় তোকে ওই রাধাবল্লভ গোসাই খোঁজ করতে হবে। কান কি দেখবি, রাধাবল্লভ গোসাই সমাধি আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবি, উনি বলবে এখনো বলে কথা। সব থেকে গোপন তত্ত্ব যার সঙ্গে আদান প্রদান, সেই দেবতার পূজা করতে লাগে না কোনো বেদ বিধান। সেখানে পঞ্চরস একত্র করা আছে প্রেম পীড়িতের হাড়ি ভরা, রাধা বল্লভ বলে সে ধন পেল যারা ভাবের মরা তারাই বলেছে। সব থেকে যা মিঠো লাগে শোকে দিও তাহার ভোগে, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, তখন প্রাণে পাবে প্রেমানন্দই তাপিতঙ্গ জুড়াইবে, জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে।